হুঁশিয়ারি মতোই পদক্ষেপ করলেন রাজ্যপাল ডক্টর সিফি আনন্দ বোস। শনিবার রাত্রি তখনও ১২টা বাজেনি, ঠিক তার কয়েক মিনিট আগেই রাজভবন থেকে দুটি চিঠি, একটি নবান্নের উদ্দেশ্যে, অপরটি দিল্লির উদ্দেশ্যে। কাকে সেই চিঠি দিলেন, চিঠি বিষয়ে বস্তুই বা কি, আমরা কেউ জানি না। আমরা সবাই এই নিয়ে রয়েছি এখনো পর্যন্ত তোয়াশায়। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। চলে যাব সরাসরি নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, গতকাল রাজভবনে বলেছিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, অপেক্ষা করুন শনিবার মাঝরাত পর্যন্ত। রাত্রির ঠিক ১২টা বাজার কয়েক মিনিট আগেই রাজভবনের তরফে দুটি চিঠি খামবন্দি, সেই চিঠি একটি গেল নবান্নে, অপরটি গেল দিল্লিতে। কিন্তু কার উদ্দেশ্যে, বিষয়বস্তুই বা কি, এখনো পর্যন্ত কি খবর আছে, কি অ্যাজাম্পশন? দেখো, নবান্নের শীর্ষমহল থেকে কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে বলা হচ্ছে না যে রাজ্যপাল যে চিঠি দিয়েছেন সেই চিঠির বিষয়বস্তু কি। উল্টো দিকে রাজভবন থেকেও কিন্তু পরিষ্কার করে কিছু জানানো হয়নি যে রাজ্যপাল যে চিঠি দিয়েছেন তার বিষয়বস্তু কি। কিন্তু আমরা যেটা জানতে পারছি, দেখো আরও একবার বলে রাখি যে যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরছেন, তুমি জানো যে G20 সামিটের যে নৈশভোজ ছিল সেই নৈশভোজের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন, সেখান থেকে তারা আজকে ফিরে আসার কথা। যতক্ষণ না তিনি ফিরে আসছেন কলকাতা, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে নবান্ন থেকে অন্তত পরিষ্কারভাবে অফিসিয়ালি কিছু জানানো হবে না বলেই মনে করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও নবান্ন এবং রাজভবন সূত্র মারফত আমরা যেটা এখনও পর্যন্ত জানতে পাচ্ছি, রাজ্যপালের এই চিঠি অনেকটাই শিক্ষাকেন্দ্রিক, অর্থাৎ শিক্ষা নিয়োগ বা শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বা শিক্ষাক্ষেত্রে আমাদের রাজ্যের সাম্প্রতিক সময়ে যে দুর্নীতি সমাজবাদ উঠে এসেছে, সামনে চলে এসেছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলবন্দী, শিক্ষা দপ্তরের প্রাক্তন অনেক আধিকারিকরা তারা এই মুহূর্তে জেলবন্দী, ফলে সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল সম্ভবত, আমি আবার বলছি কোর্ট অ্যান্ড কোর্ট, কিন্তু কোনো রকম কোনো রাজভবন বা নবান্ন থেকে এটা নির্দিষ্ট করে বলা হয়নি, এমনকি দিল্লি থেকেও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি সরকারিভাবে যে এই চিঠির বিষয়বস্তু কী। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে চিঠিতে সম্ভবত শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যদিও অনেকগুলো অ্যাজাম্পশন রয়েছে। কেউ বলছেন রাজ্যপাল তিনি কি পদত্যাগ করতে চেয়েছেন, দেখো পদত্যাগ করার পন্থা এটা নয় বা প্রসেস এটা নয়, রাজ্যপাল রাজ্য সরকারকে চিঠি লিখে মধ্যরাতে পদত্যাগ করবেন এরকম বিষয়টি নয়। তিনি স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখতে পারেন, তার নিয়োগকর্তা কেন্দ্রীয় সরকার, কিন্তু আর কি হতে পারে সেখানে। অনেকগুলো পন্থা বা পদ যেমন রয়েছে, তার মধ্যে একটা অন্যতম 356 বলো, সেটাকে কিন্তু ক্ষেত্রে কিন্তু রাজ্যপাল তিনি তার যে মতামত সেই মতামত মুখবন্ধ খামে দিল্লিতে পাঠান এবং রাজ্য সরকারকেও পাঠান, এক্ষেত্রে কিন্তু সেটাই ফলো করা হয়েছে। তিনি একসঙ্গে দুটো চিঠি লিখেছেন, একটা দিল্লিতে পাঠিয়েছেন, একটা রাজ্য সরকারকে নবান্নে পাঠিয়েছেন, ফলে অনেকে মনে করতে পারে যে এক্ষেত্রে কি 356 জারি করা বা 355 ধারা জারি করার বিষয়ে কোনো সুপারিশ তিনি করেছেন কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু অত বড় কোনো পদক্ষেপ রাজভবন থেকে এই মুহূর্তে করা হবে বলে মনে হয় না, যদিও গতকাল রাজভবন থেকে রাজ্যপাল যে কথা বলেছিলেন সেটা কিন্তু যথেষ্ট অ্যালার্মিং ছিল যে মধ্যরাতে কি করিন, দেখুন অ্যাকশন কাকে বলে সেটা দেখতে পাবেন। কিন্তু আলটিমেটলি দিনের শেষে গতকাল প্রায় রাত্রির 11:42 রাজভবন থেকে আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছায় সেখানে পরিষ্কার বলা হয় যে রাজ্যপাল মুখবন্ধ খামে দুটি কনফিডেন্সিয়াল লেটার সিলড উইদিন প্যাকেট সিলড লেখা রয়েছে, তাটা সেটা পাঠিয়েছেন একটি নবান্নে একটি দিল্লিতে। দেখো আমি আবার বলছি যে চিঠির বিষয়বস্তু কি সেটা নিয়ে অ্যাজাম্পশন করা যেতে পারে, তার বেশি কিছু নয় এখন পর্যন্ত। যতক্ষণ না নবান্ন থেকে বা দিল্লি থেকে বা রাজভবন থেকে কোনো একটি জায়গা থেকে অফিসিয়ালি এ বিষয়ে কিছু বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত, বা কেউ সরকারিভাবে কেউ রিয়াকশান দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই চিঠির বিষয়বস্তু নিয়ে বলাটা মুশকিল। কিন্তু মনে করা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, বিশেষ করে নিয়োগ দুর্নীতি খুব বেশি এই চিঠির বিষয়বস্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত যেটুকু তথ্য আমাদের কাছে আসছে। রাজভবন, রাজ্যপাল, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসু খুব সুন্দর একটা বলা যেতে পারে যে মিটিং বা বৈঠক, সেই বৈঠকের মাধ্যমে যা শুরু হয়েছিল সেটা কিন্তু এখন নর্থ পোল সাউথ পোল হয়ে গেছে, রাজ্যপাল নর্থ পোলে থাকলে শিক্ষামন্ত্রী সাউথ পোলে চলে গেছেন, ফলে এই যে দুই মেরুর দুজন বাসিন্দা তাদের মধ্যকার বিষয়টি চিঠির বিষয়বস্তুর মধ্যে উঠে আসছে কিনা, কারণ একজন শিক্ষামন্ত্রী তিনি তার নিয়োগকর্তা, দেখো সংবিধান অনুযায়ী রাজ্যপাল নিয়োগকর্তা হন একজন মন্ত্রীর, সেক্ষেত্রে একজন নিয়োগকর্তা, আমি আবার বলছি সংবিধান অনুযায়ী একজন মন্ত্রীকে ঠিক করেন মুখ্যমন্ত্রী,
সেন্ট্রালের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, কিন্তু অফিসিয়ালি যদি দেখা যায় যে রাজ্যপাল তিনিই বলেন যে তিনি শপথ বাক্য পাঠ করেন, সেই হিসেবে রাজ্যপাল নিয়োগকর্তা ধরে নেওয়া যেতে পারে। এবং যখন নোটিফিকেশন হয় সেখানে কিন্তু গভর্নর প্লিজড টু অ্যাপয়েন্ট এই কথাটা লেখা থাকে। তো যাই হোক, সেক্ষেত্রে একজন নিয়োগকর্তাকে শিক্ষামন্ত্রী তিনি এই ধরনের কথা বলছেন, উল্টো দিকে রাজ্যপাল তিনি যেসব কথাগুলো তার সরকারকে, কারণ রাজ্যপালকে যখন বিধানসভার অধিবেশন শুরুর সময় তা ভাষণ দিতে হয় বাজেট অধিবেশনের শুরুতে, তাকে বলতে হয় আমার সরকার কী করেছে এগুলো রাজ্যপালকে বলতে হয়। ফলে স্বাভাবিকভাবে সেখানে দাঁড়িয়ে একদিকে যখন রাজ্যপাল তিনি তার সরকারের একটি দপ্তরের বিরুদ্ধে কোনো চিঠি লিখছেন বা কিছু বলছেন সেটাও যেমন নজিরবিহীন, ঠিক উল্টো দিকে একজন শিক্ষামন্ত্রী তিনি তার নিয়োগকর্তা বা রাজ্যপালের সম্বন্ধে এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করছেন, ভ্যাম্পিয়ার শব্দবন্ধ ব্যবহার করছেন, সেটাও কিন্তু নজিরবিহীন। ফলে এই যে চাপানোত্তর কোথায় গিয়ে শেষ হবে সেটা বলা এই মুহূর্তে মুশকিল, কিন্তু এটা বলা যেতে পারে যে গতকাল রাজ্যপাল যে চিঠির কথা বলেছিলেন, যে অশনি সংকেত দিয়েছিলেন, অ্যাকশনের কথা বলেছিলেন, সেই অ্যাকশন রাত্রির 11:42 জানানো হয় দুটো চিঠি। সেই পত্রবোমাতে কী আছে এখনও বোঝা না গেলেও মনে করা হচ্ছে সম্ভবত শিক্ষায় দুর্নীতির বিষয়ক জিনিসটাই এই চিঠির মধ্যে রয়েছে। প্রবীর, একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম নিউজরুমে আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে।